বিরোধী তৎপরতায় জড়িত। এই দেশ সৃষ্টি করলাম আমরা, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। 50 বছর আগে এরা কে কোথায় ছিল? বয়স তো হয়তো 50 বছর হয় নাই। এরা নোটিস করেছে। যাই হোক, এই ধরনের যে মারাত্মক মামলায় বিএনপি কোনো নেতাকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই সিনিয়রদের মধ্যে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে নাকি আমি ষড়যন্ত্র করেছি। ওই মামলা ছাড়াও আরও এক ডজন মামলায় প্রত্যেক সপ্তাহে হাজিরা দিয়ে যাচ্ছি আমি নিয়মিতভাবে গত 10 বছর ধরে। 4, 5, 6 আমি একসাথে উত্তর দিই একই সাবজেক্ট বর্ণিত। এইসব সভায় আমাকে আমন্ত্রণও জানানো হয়নি। আগে 1-1.5 বছর আগেও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সভাগুলোয়, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এইসব দিবসে আমাকে সবসময়ই আমন্ত্রণ জানানো হতো। গত 1.5-2 বছর ধরে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে, সেজন্যই আমাকে ডাকা হচ্ছে না। ডাকলে আমি নিশ্চয়ই যেতাম। জাতীয় প্রেস ক্লাবে বলা হয়েছে আমি কিছু ভুইফোর সভায় অংশগ্রহণ করেছি। গত 1.5 বছরে আমি জাতীয় প্রেস ক্লাবে 6টি সভায় অংশগ্রহণ করেছি। 2টি 20 দলীয় জোটভুক্ত কল্যাণ পার্টির সভা, 2টি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভা, 1টি বিএনপি ঘরানার একটি সংগঠনের সভা, সর্বশেষ সভা যেটি রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সভা, যেখানে সাবেক বিমান বাহিনীর প্রধান সহ 14 জন জেনারেল এবং অন্যান্য পদের সামরিক কর্তারা, কর্নেল অলি আহমদ, জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর শাহদিন মালিক, সালেউদ্দিন আহমদ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এই সভায় অংশগ্রহণ করেছে। এটি কোনো ভুইফোর লোকের সভা নয়। আমার কী কী বক্তব্যে আপত্তি আছে এটা দল আমাকে বলে নাই, তবু অনুমান করে আমি কয়েকটা দিচ্ছি। সংবাদপত্রে এগুলো হয়তো কারো কারো চোখে পড়েছে। ক, জনগণ মনে করে যে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত ছিল সেটি বর্জন করেছে এবং যেখানে অংশগ্রহণ নিরর্থক সেখানে অংশগ্রহণ করেছে, জনগণ মনে করে। 2018-র মিডনাইট ভোট ডাকাতির পর 5 জন সদস্য নিয়ে জাতীয় সংসদে যোগদান করা বিএনপির উচিত হয়নি, জনগণ মনে করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বছরের অধিক সময় ধরে কারাগারে অন্তরীণ, তার জন্য আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল কেউই কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারিনি তার জন্যে। সর্বশেষে বিএনপি আওয়ামী লীগ, এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই। এই যে বক্তব্যগুলো, এখানে দলীয় নেতৃত্ব সম্পর্কে কোনো ধরনের অপমানসূচক বক্তব্য আমি কখনোই রাখিনি, এগুলো আত্মসমালোচনামূলক বক্তব্য। 7-এর জবাব হলো, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আমি দলীয় স্বার্থবিরোধী কোনো বক্তব্য দেইনি। সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বর্তমান সরকারের নিয়ন্ত্রণাধীন। এখানে আমাদের বক্তব্য প্রায় উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হয় কিংবা খণ্ডিতভাবে প্রচার করা হয়। আমি 34 বছর ধরে রাজনীতি করছি, কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আওয়ামী লীগ সরকারের কঠিন সমালোচনা করি, কিন্তু তার নেতাদেরকে কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। নিজের দলের তো প্রশ্নই আসে না কাউকে ছোট করা, কারো প্রতি অসম্মান করা। সরকার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মঞ্জুর ইত্তেফাক পত্রিকায় কিছুদিন আগে একটা সংবাদ বের হয়েছে যে আমি শাহজাহান ওমর বীরোত্তম এবং মোয়াজ্জেম হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন, আমরা 3 জন নাকি নেতৃবৃন্দের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে হাফিজ সাহেব কোনো নেগেটিভ বক্তব্য দেন নেই।
আপনার এই কাটিং এখনও আছে, ইত্তেফাকে সাংবাদিক থাকলে দেখতে পারেন। আমি সবসময় বেগম জিয়াকে প্রশংসা করেছি, দলের কোনো নেতৃবৃন্দ সম্পর্কে, তারেক রহমান বা অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে কখনোই কোনো কটুক্তি করি নাই, অসম্মানজনক বক্তব্য রাখি নাই। এটি আমার নেচারে নাই শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া। বিরোধী দলকেও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমি কখনোই দেই না। আমি তারেক রহমান সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য কখনোই রাখিনি। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা, নাম দেয় নাই কাদের বিরুদ্ধে বলেছে, সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে আমি বলেছি, এটি একেবারেই আমার প্রতি অবিচার করা হয়েছে। 13 বছর আগে, 8 নম্বরে আছে, 13 বছর আগের 111 বা জরুরি অবস্থার কথা বলা হয়েছে। 13 বছর পরে এর আগে কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করে নাই। সুতরাং এটিরও প্রয়োজন করা, উত্তর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি একজন নগণ্য রাজনৈতিক কর্মী, নিজেকে মহাসচিব ঘোষণা করেছি, এটি একটি হাস্যকর বক্তব্য। নিজেকে কেউ মহাসচিব এরকম জাতীয় পর্যায়ে বিএনপির দলের মতো করা যায় নাকি? প্রকৃত ঘটনা সবাই জানে। 29 অক্টোবর তারিখে ক্ষমতার করিডোরে অবস্থানকারী সেনা কর্মকর্তারা স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে জোর করে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাহেবের বাসায় ধরে নিয়ে গিয়েছে। গভীর রাতে সেখানে একটি সভা হয়েছে, সেখানে সাইফুর রহমান সাহেবকে অ্যাক্টিং চেয়ারম্যান, আমাকে অস্থায়ী মহাসচিব পদে নিয়োগ দিয়েছে। এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না, পরের দিন জানতে পেরেছি। এর কয়েকদিন পরেই সেনা সদস্যরা আব্দুল মান্নান ভূঁইয়াকে জেলে ঢোকায় এবং সাইফুর রহমান সাহেব গোপনে দেশ ত্যাগ করেন। সে সময় রাজনৈতিক অঙ্গনে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অনেকে অত্যাচার করা হয়েছে, রাজনৈতিক কর্মীদেরকে উপর নির্যাতন করা হয়েছে, কারো কারো কাছ থেকে জোর করে আর ভবিষ্যতে রাজনীতি করব না এই ধরনের মুচলেকেও সংগ্রহ করা হয়েছে। সেই সময়টি ছিল অত্যন্ত কঠিন সময়। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাকালীন সদস্য, 1971 সালে আমরা 25 জন সেনা কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করেছি। এই জন্য সেনাবাহিনীর সকল পর্যায়ের অফিসাররা আমাদেরকে একটু সম্মান করে, মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম দিয়েছি। জেনারেলরা, একদিন প্রধান প্রধান যারা ছিল তারা আমার বাসায় এসেছে, আমি কোনোদিন কারো কাছে যাইনি, তারা আমার বাসায় এসে এই ঘটনা জানিয়েছে। তারাই আমাকে জানিয়েছে যে আগের রাত্রে কয়েকজনকে জোর করে ধরে নিয়ে তারা এই যে অ্যাক্টিং চেয়ারম্যান, অ্যাক্টিং মহাসচিব এসব বানিয়েছে। তো আমি আরও, তারা জানিয়েছে যে বিএনপির 105 জন সংসদ সদস্যকে তারা লিখিতভাবে দল থেকে পদত্যাগ করে ফেরদৌস কুরেশির দলে যোগ দিতে যাচ্ছে। আমি তাদেরকে বলেছি এই ধরনের কাজ যেন না করে। বিএনপি বিরাট একটি দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। এই 105 জনকে আমার অনুরোধে তারা আর ফেরদৌস কুরেশির দলে যোগদান করায় নেই, তারা আজও বিএনপিতে আছে। এটা অ্যালাউ করলে সত্যি সত্যি বিএনপি দ্বিখণ্ডিত হয়ে যেত। জেলের ভিতর থেকে ও আমি সেনা কর্মকর্তাদেরকে আরও অনুরোধ করি যে বিএনপি দেশের জনপ্রিয় দল, তারা যেন বিএনপিকেই আবার রাষ্ট্র ক্ষমতায় স্থাপন করে দেয়। কিন্তু তারা আমার বক্তব্যে কর্ণপাত করে নেই। আমি এবং জেনারেল মাহবুবুর রহমান, সাবেক সেনাপ্রধান, স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে বলেছিলাম যে ভাই তোমরা বিএনপিকেই বসায় দাও, এটা জনপ্রিয় একটা রাজনৈতিক দল, জিয়াউর রহমানের দল। কিন্তু তারা বিদেশি শক্তির প্রভাবে, আওয়ামী লীগের খপ্পরে পড়ে, আমাদের কথার মূল্য না দিয়ে আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় বসিয়ে দিয়েছে এবং বিএনপির নেতৃবৃন্দকে অনেককেই গ্রেফতার করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আইনজীবী নওশাদ জমিরের মাধ্যমে কারাগার থেকে আমাকে বেশ কয়েকটি নির্দেশনা পাঠান, প্রত্যেকটি নির্দেশনা আমি পালন করেছি।
তিনি আমাকে অনুরোধ করেছেন বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য। স্পিকার জনাব জমিরউদ্দিন সরকার আমাকে এবং খন্দকার দেলোয়ারকে তার বাসভবনে ডেকেছেন দলকে ঐক্যবদ্ধ রাখার একটা ফর্মুলা বের করার জন্য। আমি সেখানে গিয়েছি, দেলোয়ার সাহেব আসেননি। পরদিনই আমি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার দেলোয়ারের সাথে, দেলোয়ার সাহেবের সাথে গিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠক করি। আমাকে সেই কক্ষে প্রবেশ করতে রুহুল কবির রিজভী দেখেছেন। তারও এক সপ্তাহ পর বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের বাসভবনে, এমপি হোস্টেলে মোহাম্মদ শাহজাহানের বাসভবনে, দেলোয়ার সাহেবের ঠিক উপরের কামরাটাই দোতলায়, সেখানে আমি এবং খন্দকার দেলোয়ার দেড় ঘন্টা বৈঠক করি এবং আমাদের সব ভুল বুঝাবুঝির অবসান হয়। মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব আমাকে অনুরোধ করেছেন সেনাবাহিনীর সদস্যদের সাথে দেন দরবার করার জন্যে, যাতে করে বিএনপিকেই ক্ষমতায় বসানো যায়। আমি সেভাবেই চেষ্টা করেছি, দলকে ঐক্যবদ্ধ রেখেছি এবং সবসময় বলেছি যে বেগম খালেদা জিয়া এবং খন্দকার দেলোয়ার আমাদের নেতা, বিএনপি ঐক্যবদ্ধ। ওই সময়কার সকল কাটিং দেখলে, পত্রিকার প্রকাশ দেখলে দেখতে পাবেন, এবং বিএনপিকে ভাঙনের হাত থেকে আমি রক্ষা করেছি বলে দাবি করি। বেগম জিয়া কারামুক্ত হওয়ার পর আমি তার সাথে দেখা করি, তাকে জানিয়েছি যে জেলখানা থেকে পাঠানো প্রত্যেকটা নির্দেশ আমি পালন করেছি। তিনি আমার সাথে অত্যন্ত সদয় আচরণ করেছেন এবং এর ভাইস চেয়ারম্যান পদে আবারও 2016 সালে আমাকে বহাল রেখেছেন। বেগম জিয়া বের হওয়ার পরে 2008 সালে যে নির্বাচন হলো, 2010 সালে আমার এলাকায় একটি উপনির্বাচন হয়েছে, 2018 সালে সংসদ নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল মান্নান ভূঁইয়া মহাসচিব, তিনি একটি সংস্কার প্রস্তাব এনেছিলেন দলীয় সংস্কারের জন্য। সেখানে বিএনপির 105 জন এমপি লিখিতভাবে তাকে সমর্থন করেছে। এই 105 জন থেকে মাত্র 5 জনকে, আমি সহ মাত্র 5 জনকে 2008-এর নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার কার্যক্রম পরীক্ষা করেই তো বেগম খালেদা জিয়া আমাকে এই মনোনয়ন দেন বা এবং ভাইস চেয়ারম্যান পদে রাখেন। এখন দলে কিছু টাউট বাটপার আছে, এরা ছড়ায় যে উনি তো সংস্কারপন্থী। আরে সংস্কার তো ভালো জিনিস, রাজা রামমোহন রায় সংস্কার করেছে, গান্ধী সংস্কার করেছে, নেলসন ম্যান্ডেলা সংস্কার করেছে, ফ্রেঞ্চ রেভলিউশনে রবেস্পিয়ার, ভলটেয়ার, তারও আগে এরিস্টটল, প্লেটো, তারা তো সমাজ সংস্কার করেছে। সংস্কার কোনো খারাপ কথা না, তবে বেগম জিয়াকে মাইনাস করার চিন্তা কখনো তখনও ছিল না, এখন নাই, কখনোই নাই। আমি বিএনপির একজন অনুগত সৈনিক, বেগম জিয়া আমার নেত্রী, যতদিন বেঁচে আছেন তিনি আমার নেত্রী, তারপর উনি আর কাউকে দায়িত্ব দিলে তিনিও আমার নেত্রী নেতা থাকবেন। দশ নম্বরে আসছে যে আমি আমার নির্বাচনী এলাকায় কর্মীদেরকে নাকি নাজেহাল করতেছি। আমার নির্বাচনী এলাকা লালমোহন এবং তোজমুদ্দিন, দুটি থানা, এখান থেকে আমি 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার আগে পাকিস্তানে আমার পিতা 3 বার এখান থেকে বিরোধী দলের সদস্য হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা এলাকার মানুষের জন্য কাজ করি, কারোকে অত্যাচার করতে যাব কেন? অ্যাকচুয়ালি 2008-এর সংসদ নির্বাচনের পর আমার দলে দুই একজন নেতা, যারা আওয়ামী লীগ থেকে আমার দলে যোগ দিয়েছিলেন, তারা আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথে মিশে নেতা কর্মীদের উপরে অত্যাচার শুরু করেছেন। অসংখ্য কর্মী মামলায় জড়িত। এখানে যারা আছে আমার দুইটা থানা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল, পিছনেও আছে আমার সব ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাই এরা আছে। এরা গত 8 বছর ধরে কেউ বাড়ি ঘরে যেতে পারে না, ঢাকা শহরে চিটাগাঙে মানবতর জীবনযাপন করে, এদেরকে আমি লালন পালন করছি। হাজারখানেক নেতার বিরুদ্ধে মামলা, নির্বাচনের আগে গায়েবি মামলা দেওয়া হয়েছে 600 লোকের বিরুদ্ধে, সব আইনি প্রক্রিয়া আমি তাদের সহযোগিতা করছি। এই সব মামলাগুলায় উকিলের খরচ, মামলার খরচ, কাগের খরচ, মহুরির খরচ, সব কিছু আমি বহন করছি, অথচ আমি নাকি আমার দলীয় কর্মীদেরকে খেয়াল করি না, এই ধরনের একটা অভিযোগ করা হয়েছে। যদি আমার কর্মীদের মূল্যায়ন আমি না করতাম, তাহলে 6 বার সংসদ সদস্য কীভাবে হয়ে, বিএনপিতে আছে কেউ 6 বারের সংসদ সদস্য?
আমি দল ছাড়াও নির্বাচিত হয়েছি, মানুষের মাঝে মিশে আসি। আমরা অত্যাচার নির্বাচনে করি, নির্যাতনের জন্য রাজনীতি করি না। এত অভিযোগ এসেছে, দুর্নীতির কোনো অভিযোগ তো আমার বিরুদ্ধে নাই। এই সরকার তো অনেক চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে তো কোনো দুর্নীতি পায় নাই। ঢাকা শহরে একটা বাড়ি নেই আমার, এই বাড়ি আমার পিতার 1965 সালে পাকিস্তান সংসদের সদস্য হিসাবে এটা পেয়েছিলেন, পারিবারিক ভাগাভাগিতে এটি পেয়েছি। ঢাকা শহরে আমার কোনো বাড়িও নাই। এমন নেতা আছেন বিএনপিতে, 100 মতো বাড়ি আছে ঢাকা শহরে, তো দুর্নীতির অভিযোগ তো আমার বিরুদ্ধে নাই। কেন এই অভিযোগ আনলো এটাই তো আমি বুঝতে পারছি না। 11-তে হলো যে আমি আমার নির্বাচনী এলাকায় গ্রুপিং সৃষ্টি করেছি।